তানিশা এক থাপ পরে সব দাঁত ফেলে দেব ফাজিল ছেলে যতদিনে তোর বিয়ের বয়স হবে আমার ছেলে মেয়ে তোকে মামা বলে ডাকবে তোর বিয়ের দাওয়াতে যাবে আর তুই আসলি আমাকে প্রেমের প্রপোজ করতে রাফি আমি যথেষ্ট অ্যাডাল্ট তানিশা ও সরি আমি তো নাবালিকা এই জন্য বুঝতে পারিনি মামা আপনি কবে সাবালক হয়েছেন তানিশার কথা শুনে সব বন্ধুরা হেসে দিল রাফি প্রেম করবি না ঠিক আছে কিন্তু মামা ডাকলি কেন রেগে তানিশা আচ্ছা ভাই বাদ দে আমরা ভালো বন্ধু আছি বন্ধুই থাকি কি দরকার ফ্রেন্ডশিপ নষ্ট করার তোরা তো জানিস আমার কেমন ছেলে ভালো লাগে ঋতু লাভিং ক্যারেং সুইট কিউট নম্র ভদ্র নরম মনের মানুষ উমম আর কি ফোসকা খেতে খেতে তানিশা যে কখনো আমাকে একটা ধমকও দেবে না মুখে হাসি ফুটিয়ে নীলা আমার মনে হয় তোর হাজবেন্ড তার ওল্টা হবে দেখেনিস তানিশা কখনো না আমার বিশ্বাস আছে ভাব নিয়ে রাফি আমার মধ্যে কি এমন নাই যে তুই আমাকে রেজেক্ট করছিস তানিশা তুই বেশিরভাগ সময় আমাকে ধমক দিয়ে কথা বলিস যেটা আমার পছন্দ না রাফি তুই আমাকে রেজেক্ট করছিস না তোর হাজবেন্ড রাস্ত একটা ডেভেল পড়বে সারাক্ষণ তোকে ধকম দিবে তোর সারাজীবন ধমক শুনে কাটাতে হবে সুইট কিউট তো দূরের কথা নাম্বার এক ডেভেল পড়বে আর লাভিং ক্যারেং কথা বলে লাভ নাই তোকে কাজের বোয়ার মতো কাজ করাবে দেখেনিস হু সবাই হা হয়ে রাফির কথা শুনছে তানিশা ওই তুই আমার দোস্ত নাকি দুঃশ্ম আমাকে এতগুলো অভিশাপ একসাথে দিলি রেগে গিয়ে রাতুল এই তোরা কি ঝগড়াই করবি ক্লাস যাবি না নীলা চল আজকে আবার নতুন ম্যাথ টিচার আসবে ক্লাস যেতে হবে তানিশা ওই তোরা ফোস্কার বিল না দিয়ে কোথায় যাচ্ছিস ঋতু আজকে বিল তুই দিবি তানিশা কি তোরা খেয়েছিস আমি কেন দিব নীলা এই তুই এত কিপটা কেন তানিশা তুই তো উধার মনে মানুষ তাহলে বিলটা তুই দিয়ে দে কথাটা বলে কেটে পড়ল এতক্ষণ তানিশা তার বন্ধুদের সাথে কথা বলছিল তানিশা অনার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ওয়াসেটি অন্যতম সুন্দরীদের মধ্যে একজন মা বাবা আদরের বড় মেয়ে ছোটবেলা থেকে অনেক দুষ্ট যে মনের দিক থেকে অনেক ভালো আজ ওয়াসাটিতে নতুন ম্যাথ টিচার এসেছে প্রিন্সিপাল স্যার নতুন টিচারকে তানিশার ক্লাস নিয়ে যায় পরিচয় করানোর জন্য প্রিন্সিপাল হ্যালো এভরিওয়ান স্টুডেন্টস হ্যালো স্যার প্রিন্সিপাল তোমাদের নিউ ম্যাথ টিচার মিস্টার নাহিল মাহমুদ মি নাহিল আপনি স্টুডেন্টসদের সাথে পরিচিত হন আমি আসি কাব্য ওকে স্যার স্টুডেন্টস আমি ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই আমার নামও তো আপনারা জেনেছেন এখন আপনাদের নামগুলো জেনে নেয়া যাক কাব্য সবার সাথে পরিচিত হচ্ছে ঋতু তানিশা তুই লেখা বন্ধ কর তানিশা কেন লেখা অবস্থায় ঋতু দেখ কত স্মার্ট সবাই হা করে তাকিয়ে আছে তুই দেখলে তুইও হা হয়ে যাবি তানিশা আমি তোর মতো লুচু না বলে কাব্যর দিকে তাকিয়ে হা হয়ে গেল ঋতু আমি লুচু তাহলে তুই হা করে তাকিয়ে আছিস কেন রেগে তানিশা একটা চিমটি দেত কাপা কাপা গলায় ঋতু চিমটি দিতেই তানিশা বুঝতে পারল সে কোনো স্বপ্ন দেখছে না কাব্য সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে কলিজা শুকিয়ে যাচ্ছে মাথাটা ঝিমঝিম করছে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে কাব্য তার দিকে এগিয়ে আসছে কাব্য আপনার নামটা জানা হয়নি তানিশাকে উদ্দেশ্য করে তানিশা তাতাতা নাম বলার আগেই সেন্সলেস হয়ে ধপাস করে পড়ে গেল তানিশা হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ায় ক্লাসের সবাই কিছুটা অবাক হয় নীলা ঋতু তানিশাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল তানিশার হুঁশ ফিরতেই কাব্য বলল কাব্য আয়ু ওকে তানিশা হুম মাথা নিচু করে কাব্য আমি তো জানতাম তুমি অনেক সাহসী কিন্তু মুচকি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করল নীলা তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেলি কেন তানিশা মাথা নিচু করে আছে ঋতু সার কি তোকে চিনি তানিশা জানি না বিরক্তি নিয়ে ঋতু তার মানে তুই চিনিস নীলা এই তুই কখন থেকে সার সার করছিস কেন ঋতু তাতে তোর সমস্যা কি নীলা তুই যেভাবে সার সার করছিস আমার তো মনে হয় জীবনে ছেলে দেখিস ঋতু দেখিনি তাতে তোর কি উনি তোর বড় ভাইয়ের মতো নীলা আমি কখন বললাম ভাই না আমার বড় ভাই মানে তোর বড় ভাই ঋতু খবরদার আমার ভাই বললে রেগে তানিশা তোরা থামবি রেগে গিয়ে নীলা দেখছিস না ওই লুচুটা কি করছে ঋতু কি তানিশা আরে তুই তো জন্ম থেকে লুচু নাইজেরিয়ান হোক আর আফ্রিকার গণ্ডার তোর কাছে সব ভালো লাগে ঋতু তুই এমনটা বলতে পারলি কাঁদো কাঁদো গলায় তানিশা হয়েছে ন্যাকা কন্যা করতে হবে না তানিশা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে কাব্য কি তাকে চিনতে পেরেছে পরদিন ক্লাস শেষে কাব্য বলল কাব্য মিস তানিশা যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন তানিশা হুম তানিশা ভয় ভয় কাব্যর সাথে দেখা করতে যায় তানিশা মে আই কামিং সাব্য হুম আপনাকে কিছু জানানোর ছিল তানিশা ভাবছে তার মানে স্যার আমাকে চিনে ফেলেছে এখন আমাকে ওয়াসেটি থেকে বের করে দিবে এটা জানাতে চাইছে কিছু একটা করতে হবে তানিশা স্যার আমি খুব গরিব ঘরের মেয়ে কাদো কাদো গলা কাব্য ওয়াট তানিশা জি স্যার বাবা ব্যাংকের দারোয়ান মা গ্রামে মজুমদার বাড়িতে কাজ করে মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে এখন যদি আপনি আমাকে ওয়াসিটি থেকে বের করে দেন আমি কোথায় যাব কোথায় যাব কি করব প্লিজ আমাকে মাফ করে দেন আমাকে বের করবে না না ন্যাকা কান্না করতে করতে কাব্য আপনাকে কে বের করছে অবার হয়ে তানিশা তাহলে কি জানাতে ডেকেছেন কিছুটা বোকা হয়ে কাব্য এই চ্যাপ্টার সবগুলো ম্যাথ সলভ করে আনবেন তানিশা স্যার এতগুলো একদিনে কি করে পসেবল কাব্য আই ডোন্ট নো কালকের মধ্যে সবগুলো চাই তানিশা ওকে বলে বেরিয়ে যাওয়ার সময় কাব্য ওয়েট আ মিনিট তানিসা জি স্যার কাব্য আপনার বাবা ব্যাংকের ম্যানেজার জব ছেড়ে দারোয়ান হল কবে আর আপনাদের এতবার বড় ফ্ল্যাট বাড়ি থাকতে মা জমিদার বাড়ি কাজ করে কেন আগুনে দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে স্যার আমার সম্পর্কে সব জানে এখন তো আমি শেষ কাব্য আনস্মি জোরে টেবিলে বাড়ি দিয়ে তানিশা স্যার আমার না ঋতুর পরিবার কাপা কাপা গলায় কাব্য আমাকে কি তোমার জোকার মনে হয় তানিশা না স্যার আপনি তো মহান মানুষকেও একটা দিয়ে তাকে দুইটা ফিরত দেন বলে নিজের মুখ চেপে ধরল কাব্য আমি মহান রেগে তানিশা না স্যার ডেবল। কাব্য কি তানিশার কাছে এগিয়ে এসে তানিশা না মানে আমি ডেবল, তানিশা পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেছে কাব্য তুমি ডেবল তানিশার কাছে গিয়ে এক হাত দেয়ালে রেখে তানিশা না মানে কিছু বলার আগে এক দৌড়ে বন্ধুদের কাছে নীলা কিরে তোর এই অবস্থা কেন তানিশা আমার ওয়াসেটি লাইফ শেষ হয়ে গেছে রে রাফি কেন তানিশা নাইজেরিয়ান বজ্জাত ছেলে তোর কারণে রেগে রাফি আমি আবার কি করলাম তানিশা তুই কালকে আমাকে অভিশাপ দিয়েছিলি আমার লাইফ ডেবেল আসবে এখন আমি শেষ কান্না করতে করতে ঋতু কিন্তু ডেভেলটাকে তানিশা তোর প্রাণপ্রিয় সার বলে বাসায় চলে গেল সারারাত না ঘুমিয়ে সবগুলো ম্যাথ সলভ করে সকাল চারটায় ঘুমিয়েছে সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভেঙ্গে গেল মোবাইলটা হাতে নিয়ে দেখে আর নম্বর মেজাজ খারাপ হয়ে গেল রিসিভ করেই তানিশা এই কোন ফাজিল রে সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজিয়েছিস ঘুম ঘুম চোখে কাব্য এটা তোমার ব্যবহার ওয়াসাটিতে আসো তারপর তোমার বারোটা বাজাবো তানিশা কককে কাপা কাপা গলায় কাব্য ডেবল টিচা তানিশা হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ায় ক্লাসের সবাই কিছুটা অবাক হয় নীলা ঋতু তানিশাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল তানিশার হুঁশ ফিরতেই কাব্য বলল কাব্য আয়ু ওকে তানিশা হুম মাথা নিচু করে কাব্য আমি তো জানতাম তুমি অনেক সাহসী কিন্তু মুচকি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করল নীলা তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেলি কেন তানিশা মাথা নিচু করে আছে ঋতু স্যার কি তোকে চিনি তানিশা জানি না বিরক্তি নিয়ে ঋতু তার মানে তুই চিনিস নীলা এই তুই কখন থেকে সার সার করছিস কেন ঋতু তাতে তোর সমস্যা কি নীলা তুই যেভাবে সার সার করছিস আমার তো মনে হয় জীবনে ছেলে দেখিস ঋতু দেখিনি তাতে তোর কি উনি তোর বড় ভাইয়ের মতো নীলা আমি কখন বললাম ভাই না আমার বড় ভাই মানে তোর বড় ভাই ঋতু খবরদার আমার ভাই বললে রেগে তানিশা তোরা থামবি রেগে গিয়ে নীলা দেখছিস না ওই লুচুটা কি করছে ঋতু কি তানিশা আরে তুই তো জন্ম থেকে লুচু নাইজেরিয়ান হোক আর আফ্রিকার গণ্ডার তোর কাছে সব ভালো লাগে ঋতু তুই এমনটা বলতে পারলি কাঁদো কাঁদো গলায় তানিশা হয়েছে ন্যাকা কন্যা করতে হবে না তানিশা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে কাব্য কি তাকে চিনতে পেরেছে পরদিন ক্লাস শেষে কাব্য বলল কাব্য মিস তানিশা যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন তানিশা হুম তানিশা ভয় ভয় কাব্যর সাথে দেখা করতে যায় তানিশা মে আই কামিং কাব্য হুম আপনাকে কিছু জানানোর ছিল তানিশা ভাবছে তার মানে স্যার আমাকে চিনে ফেলেছে এখন আমাকে ওয়াসেটি থেকে বের করে দিবে এটা জানাতে চাইছে কিছু একটা করতে হবে তানিশা স্যার আমি খুব গরিব ঘরের মেয়ে কাদো কাদো গলা কাব্য ওয়াট তানিশা জি স্যার বাবা ব্যাংকের দারোয়ান মা গ্রামে মজুমদার বাড়িতে কাজ করে মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে এখন যদি আপনি আমাকে ওয়াসিটি থেকে বের করে দেন আমি কোথায় যাব কোথায় যাব কি করব প্লিজ আমাকে মাফ করে দেন আমাকে বের করবে না না ন্যাকা কান্না করতে করতে কাব্য আপনাকে কে বের করছে অবার হয়ে তানিশা তাহলে কি জানাতে দেখেছেন? কিছুটা বোকা হয়ে কাব্য এই চ্যাপ্টার সবগুলো ম্যাথ সলভ করে আনবেন তানিশা স্যার এতগুলো একদিনে কি করে পসিবল কাব্য আই ডোন্ট নো কালকের মধ্যে সবগুলো চাই তানিশা ওকে বলে বেরিয়ে যাওয়ার সময় কাব্য ওয়েট আ মিনিট তানিশা জি স্যার কাব্য আপনার বাবা ব্যাংকের ম্যানেজার জব ছেড়ে দারোয়ান হল কবে আর আপনাদের এত বড় ফ্ল্যাট বাড়ি থাকতে মা জমিদার বাড়ি কাজ করে কেন আগুনে দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে স্যার আমার সম্পর্কে সব জানে এখন তো আমি শেষ কাব্য আনসমি জোরে টেবিলে বাড়ি দিয়ে তানিশা স্যার আমার নারীতুর পরিবার কাপা কাপা গলায় কাব্য আমাকে কি তোমার জোকার মনে হয় তানিশা না স্যার আপনি তো মহান মানুষকেও একটা দিয়ে তাকে দুইটা ফিরত দেন বলে নিজের মুখ চেপে ধরল কাব্য আমি মহান রেগে তানিশা না স্যার ডেবল। কাব্য কি তানিশার কাছে এগিয়ে এসে তানিশা না মানে আমি ডেবল তানিশা পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেছে কাব্য তুমি ডেবল তানিশার কাছে গিয়ে এক হাত দেয়ালে রেখে তানিশা না মানে কিছু বলার আগে এক দৌড়ে বন্ধুদের কাছে নীলা কিরে তোর এই অবস্থা কেন তানিশা আমার ওয়াসেটি লাইফ শেষ হয়ে গেছে রে রাফি কেন তানিশা নাইজেরিয়ান বজ্জাত ছেলে তোর কারণে রেগে রাফি আমি আবার কি করলাম তানিশা তুই কালকে আমাকে অভিশাপ দিয়েছিলি আমার লাইফ ডেভেল আসবে এখন আমি শেষ কান্না করতে করতে ঋতু কিন্তু ডেভেলটাকে তানিশা তোর প্রাণপ্রিয় সার বলে বাসায় চলে গেল সারা রাত না ঘুমিয়ে সবগুলো ম্যাথ সলভ করে সকাল চারটায় ঘুমিয়েছে সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভেঙ্গে গেল মোবাইলটা হাতে নিয়ে দেখে আর নোন নম্বর মেজাজ খারাপ হয়ে গেল রিসিভ করেই তানিশা এই কোনো ফাজিল রে সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজিয়েছিস ঘুম ঘুম চোখে কাব্য এটা তোমার ব্যবহার ওয়াসাটিতে আসো তারপর তোমার বারোটা বাজাব তানিশা কককে কাপা কাপা গলায় কাব্য ডেবল টিচা ডেবল নাম শুনে আমার ঘুম উধাও হয়ে গেল ফোনটা রেখে দিলাম কিন্তু ডেভেল আমার নাম্বার পেল কোথায় আজকে আমি শেষ ডেবেল আজকে আমার বারোটা বাজিয়ে ছাড়বে অনেকক্ষণ চিন্তার পর মাথায় আইডিয়া আসলো তৈরি হয়ে ভার্সিটিতে রওনা দিলাম মা তান্নিমা এমনভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখার মতো কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে সবাই বসে আড্ডা দিচ্ছিল আমিও গিয়ে বসে পড়লাম সবাই আমার দিকে একবার তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করল হঠাৎ রাতুল আমার দিকে তাকিয়ে বলল রাতুল আন্টি কিছু বলবেন তানিশা কি অবাক হয়ে রাতুল না মানে আপনি এখানে বসে আছেন কিছু দরকার হলে আমাকে বলেন আমি আপনার ছেলের মতো তানিশা শালা নাইজেরিয়ান এনাকণ্ডা বজ্জাতের হারদি আমি তোর আন্টি হই রেগে গিয়ে রাফি ভাষাটা কেমন জানি তানিশার মনে হচ্ছে তানিশা তানিশার মনে হচ্ছে মানে আমি তানিশা চোখ রাঙ্গিয়ে কথাটা বলার সাথে সাথে সবাই চারশো চল্লিশ ভোল্টেজের ঝাটকা খেলো মূলত তানিশা কখনো বোরখা হিজাব এগুলো পরে না সবসময় ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস পরে নীলা তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি এই অবস্থা কেন তোর আর এটা কি বোরখা পরলি এত ঘিলা আনটির নাকি রাফি তুই এত হুজুর হইলি কবে অবাক হয়ে ঋতু তোর থেকে মনে হয় রাস্তার ফহিন্নীগুলো ভালো দেখাচ্ছে তানিশার অবস্থা দেখে সবাই হাসছে তানিশা তোরা মজা নিচ্ছিস আমার সাথে তোদের জন্য আমার এই অবস্থা নীলা আমরা আবার কি করলাম তানিশা তোদের মধ্যে কেউ একজন আমার ফোন নাম্বারটা ডেবলকে দিয়েছিস আর আমি এখন শেষ রিতু তোর কাছে স্যারের নাম্বার আছে দোস্ত প্লিজ দে না আহ্লাদি গলায় তানিশা আমি মরি আমার টেনশনে আর তুই তোকে তোর স্যারের গলায় ঝুলিয়ে দিব সারাজীবন ঝুলে থাকিস রেগে গিয়ে তানিশা রেগে চলে গেল ক্লাসের সবাই তানিশার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে কাব্য ক্লাসে ঢুকে তানিশাকে বলল কাব্য মিস তানিশা তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই তানিশা উঠে দাঁড়াতেই সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তানিশা মনে মনে বলছে যার হাত থেকে বাঁচার জন্য আজ সবার কাছে আন্টি হয়ে গেলাম আমার বন্ধরাও আমাকে চিনল না কিন্তু ডেবল কিভাবে চিনল মাথায় কিছুই আসছে না আবুলের মতো দাঁড়িয়ে আছে তানিশার চুপ থাকা দেখে কাব্য আবারও বলল কাব্য কানে কি কম শুনো নাকি তানিশা স্যার আমি কি করছি আমতা আমতা করে কাব্য কালকে তোমাকে কিছু কাজ দিয়েছিলাম কাজটা সম্পূর্ণ করে আগে আমার সাথে দেখা করা উচিত ছিল তানিশা স্যার হয়েছে কি কাব্য জাস্ট শট আপ ধমক দিয়ে সবগুলো ক্লাস দাঁড়িয়ে করবে এটা তোমার পানিশমেন্ট আর হ্যা সময় আমার সাথে দেখা করে যাবে সবগুলো ক্লাস দাঁড়িয়ে করতে হচ্ছে পাগুলো ব্যথা করছে বজ্জাত ডেভেল টিচার এর জন্য আমার এই অবস্থা ডেভেল তুমি পুরো ক্লাসের সামনে আমার বারোটা বাজিয়েছ এখন রাস্তায় আমি তোমার বারোটা বাজাব দেখে নিয়হ তানিশা মনে মনে ক্লাস শেষ করে কাব্যর সাথে দেখা করতে যায় তানিশা স্যার আমাকে কেন ডেকেছেন কাব্য মানে আমাকে প্রশ্ন করছ ধমক দিয়ে তানিশা না স্যার কাব্য দাঁড়িয়ে থাকো আমি না বলা পর্যন্ত যাবে না নিজের কাজ করা শুরু করল তানিশা স্যার আপনি কি আমাকে আগে কখনো দেখছেন ভয় ভয় প্রশ্নটা করল কাব্য এত তাড়াতাড়ি ভুলে গেছ সমস্যা নাই আরও দুটো থাপ্পড় খেলে সব মনে পড়ে যাবে তানিশা না না স্যার আমার সব মনে আছে নিজের গালে হাত দিয়ে কাব্য তাহলে জিজ্ঞাসা করলে কেন ভ্রু কুচকে তানিশা ভুল হয়ে গেছে করুণ দৃষ্টিতে কাব্য গালে হাত দিয়ে আছো কেন এখনো ব্যথা করছে নাকি চেয়ার থেকে উঠে তানিশার কাছে এগিয়ে এসে তানিশা মাঝে মধ্যে এখনো ব্যথা হয় ড়বির করে কাব্য বেশি জোরে দিয়ে ফেলেছিলাম তাই না কাব্য তানিশার সামনে এসে গাল থেকে হাতটা নামিয়ে গেলে একটা চুমো খেলো তানিশা পুরো রোবট হয়ে গেল কাব্য এমন কিছু করবে ভাবেনি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে বলতে লাগল তানিশা বজ্জাত ডেভেল টিচারের কারণে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে আর এখন যা করল তার জন্য আমার মান ইজ্জত নিয়ে টানাটানি লুচু একটা না এত অত্যাচার আর সহ্য করা যায় না বজ্জাত ডেভেল তোর গাড়ির বারোটা বাজাব এখন জোরে জোরে বলছে তানিশা পিন নিয়ে যখনই গাড়ির চাকার হাওয়া বের করতে যাবে তখনই কাব্য তানিশার হাত ধরে ফেলে কাব্যকে দেখে তানিশার চোখ দুটো বড় হয়ে গেল কাব্য কি বলছিলে এতক্ষণ আমি বজ্জাত ডেভেল অত্যাচারী লুচু আর আমাকে তুই তঙ্কর করে কথা বলছিলে এর ফল কি হবে বুঝতে পারছ আগুনের দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে তানিশা স্যার আমাকে মাফ করে দেন কাদোকাদো গলায় কাব্য এখন আমাকে লুচু বলছ না লুচু কাকে বলে আগে তোমাকে দেখাই তারপর তানিশার হাত টেনে গাড়ির দরজা খোলোতে যাচ্ছে তানিশা স্যার আমাকে ছেড়ে দিন আমি আর কোনো দিনও আপনার সামনে আসব না এই ভার্সিটিতেও আসব না স্যার প্লিজ কান্না করতে করতে কাব্য কি বললে তুমি থেমে গিয়ে তানিশার দিকে ফিরে তাকিয়ে তানিশা স্যার আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিনও আপনার সামনে আসব না প্লিজ আমাকে যেতে দিন কাব্য মনে মনে বলছে সত্যি যদি তানিশা আর ভার্সিটিতে না আসে এতদিন পর তানিশাকে পেয়েছে আবার যদি হারিয়ে যায় কাব্য ওকে ফাইন ছেড়ে দিলাম কালকে থেকে প্রতিদিন যেন তোমাকে ভার্সিটিতে দেখি আর হ্যাঁ ভার্সিটিতে এসে প্রথমে আমার সাথে দেখা করবে ক্লাস শেষে আমার সাথে দেখা করে যাবে এটা তোমার পানিশমেন্ট মনে থাকে যেন হাত ছেড়ে দিয়ে তানিশা হুং থাকবে কাব্য এখন বাসায় যাও তানিশা বাসায় গিয়ে মনে মনে বলছে যাক বাবা বেঁচে গেছি আর কোনো দিনও ওই ডেবলকে কিছু বলবো না পরদিন ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রিকশার জন্য অপেক্ষা করছে রাতুল বাইক নিয়ে সামনে এসে বলল রাতুল চল একসাথে যাই তানিশা তুই হঠাৎ এদিকে রাতুল একটা কাজে এসেছিলাম দেখলাম তুই দাঁড়িয়ে আছিস ভাবলাম একসাথে ভার্সিটিতে যাই তানিশা হুম চল তানিশা রাতুলের বাইকে করে ভার্সিটিতে চলে গেল বাইক থেকে নেমে দুজনে কিছু একটা নিয়ে হাসতে হাসতে ভার্সিটিতে ঢুকছে কেউ একজন তাদের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে তানিশার খবর নেই বন্ধুদের কাছে চলে গেল ঋতু তানিশা তোর কাছে তো স্যারের নাম্বারটা আছে আমাকে দিবি প্লিজ তানিশা ভালো কথা মনে করেছিস ডেভেল বলেছে এসে আগে তার সাথে দেখা করতে ঋতু তোর সাথে স্যারের এত ভাব কিসের ভ্রু কুচকে নীলা তাতে তোর কি সার তিন বছর আগে থেকে তানিশাকে পছন্দ করে তুই স্যারের আশা ছেড়ে দে তানিশা তোকে কে বলল অবাক হয়ে নীলা তুই তো বল লি আমতা আমতা করে তানিশা আমি আবার কখন বললাম আমি তো নিজেই জানি না চিন্তিত হয়ে ঋতু তার মানে তুই স্যারকে আগে থেকে চিনিস আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তুই আমার সাথে এটা করতে পারলি ন্যাকা কান্না করে তানিশা জাদু ডেবেল হাতে একটা থাপপর খেলে তোমার সব ভালোবাসা জ্বালানা দিয়ে পালাবে আমি খেয়েছি আমি জানি নিজের গালে হাত দিয়ে সবাই অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে ঋতু কি এমন হয়েছে সার আর তোর মধ্যে তানিশা এসে বলবো আগে ডেবলের সাথে দেখা করে আসি তানিশা কাব্যর সাথে দেখা করতে যায় কাব্য রেগে আগুন হয়ে আছে তানিশা আসব স্যার কাব্য হুম কখন এসেছ তানিশা সার মাত্রই এসেছি কাব্য তানিশার দিকে এগিয়ে আসছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে তানিশা ভয় পিছিয়ে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেলো কাব্য তানিশার এতটা কাছে চলে এলো যে সে কাব্যর স্পন্দনগুলো শুনতে পাচ্ছে কাব্যর গরম নিশ্বাস তানিশার মুখে এসে পড়ছে তানিশা ভয় চোখ দুটো বন্ধ করে আছে কাব্য রাতুলের সাথে বাইকে করে কেন এসেছ তানিশা সার রাস্তায় রিক্সা পায়নি ভয় ভয় কাব্য কেন রাস্তায় রিকশার অভাব দাঁতে দাঁত চেপে তানিশা স্যার সত্যি বলছি কাব্য কালকে থেকে আমি তোমাকে নিয়ে আসব তানিসা মানে কাব্য কানে কি কম শুন নাকি তানিশা স্যার আমি কোন দিনও কারো বাইকে উঠব না আমার স্বামীর ছাড়া কাব্য কি চোখ রাঙ্গিয়ে তানিশা স্যার স্বামীর বাইকেও উঠব না সবসময় একা একা চলাফেরা করব কাব্য স্বামীকে নিয়ে স্বপ্ন দেখো নাকি মুচকি হাসি দিয়ে তানিশা না স্যার মানে আসলে তানিশা কি বলবে ভেবে পাচ্ছে না কাব্য লজ্জায় তো লাল হয়ে যাচ্ছ তানিশার অবস্থা দেখে কাব্যর রাগসব উধাও হয়ে গেল অপলক আছে তানিশার দিকে তানিশা স্যার একটু দূরে সরবেন কাব্য আমি কাছে আসলে কি সমস্যা ভ্রু কুঁচকে। তানিশা সার কলিজার পানি সব শুকিয়ে গেছে একটু পানি খাব করুণ দৃষ্টিতে কাব্য আমাকে এত ভয় পাবার কি আছে আরও কাছে গিয়ে তানিশা কিছুই বলতে পারছে না চোখ বন্ধ নিঃশ্বাস জোরে জোরে ফেলতে লাগল কাব্যর ঠোঁট দুটো ক্রমশ এগিয়ে যাচ্ছে তানিশার ঠোঁটের কাছে হঠাৎ কাব্য তানিশার চোখে তাকাতেই দেখল বিন্দু বিন্দু জল চলে এসেছে চোখের কোণে কাব্য তার থেকে দূরে সরে গেল তানিশা যেন হাফ ছেড়ে বাঁচল টেবিলে রাখা এক গ্লাস পানি ঢকঢ়ক করে খেয়ে নিল কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে মেয়েটা এত ভয় পায় তাকে অবশ্য তিন বছর আগে যা হয়েছে এটাই স্বাভাবিক তানিশা স্যার আমি আসি বলেই তানিশা বেরিয়ে যাচ্ছে কাব্য একটা কথা বলা হয়নি তানিশা জি কাব্য নেক্সট টাইম যেন তোমাকে কারো বাইকে না দেখি তানিশা আমাকেও দেখবেন না কবে যেন হার্ট অ্যাট্যাক মারা যায় ঠিক নাই বিড়বির করে কাব্য কি বললে তানিশা কিছু না মনে থাকবে তানিশা ক্লাস শেষ করে প্রতিদিনের মতো কাব্যর কাছে যায় কাব্য নিজের মতো কাজ করছে তানিশা মনে মনে বলে বজ্জাত ডেভেলের জন্য প্রতিদিন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয় অযথা দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয় তানিশা স্যার আর কতক্ষণ দাঁড়াতে হবে কাব্য যতক্ষণ আমি না বলি ফোনের দিকে তাকিয়ে তানিশা স্যার আমার বাসায় যেতে হবে কাব্য তোমাকে একটা রিকোয়েস্ট দিচ্ছি অ্যাকসেপ্ট কর তানিশা কী কাব্য ফেসবুক তে তানিশা স্যার মোবাইলে এম বি নাই কাব্য ওকে ফাইন আমি এড হ্যাক করে নিচ্ছি তানিশা না না স্যার আমি এখনই করছি কাব্য গুড তানিশা স্যার এখন যেতে পারি কাব্য হুম তানিশা বাসায় চলে গেল রাত এগারোটায় ফেসবুকতে ঢুকতেই কাব্যর মেসেজ চলে আসলো কাব্য এত রাতে অনলাইন কি করো তানিশা রিপ্লাই না দিয়ে অনলাইন থেকে বেরিয়ে কাব্যকে বকতে লাগল তানিশা গন্ডার ডেভেলের জন্য এখন অনলাইন ও শান্তি নাই আমার পিছে এমনভাবে লেগে থাকার মানে হয় একটা ভুল না হয় হয়েছে তাই বলে এভাবে শাস্তি পেতে হবে কেন যে তখন রাজশাহীতে গেলাম তান্নিমা মা আপি একা একা বকবক করছিস কার সাথে পাগল হয়ে গেলি নাকি তানিশা বোন দেভেলটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার আগে জীবনটা শেষ হয়ে যাবে তান্নিমা কি বলছিস কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না তানিশা এত বুঝতে হবে না চুপ করে ঘুমা তানিশা পাশ ফিরে ঘুমিয়ে পড়ে এভাবে দিনগুলো কাটছিল তাদের পরীক্ষা ও শেষ হয়ে গেল আজ রেজাল্ট দিবে তানিশা ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে ঋতু খুব টেনশন হচ্ছে রেজাল্ট কি হবে কে জানে তানিশা আমার কোন চিন্তা নাই আমার এক্সাম ভালো হয়েছে হাসি দিয়ে নীলা তোর তো সবসময় রেজাল্ট ভালো হয় তোর কিসের টেনশন তানিশা তোরা যাবি আমি রেজাল্ট দেখতে যাব ঋতু চল তানিশার রেজাল্ট দেখে মাথায় বাস পড়ল যে মেয়ের রেজাল্ট সবসময় টপ থাকে আজকে তার ম্যাথ এফ আসছে তানিশার মেজাজ অনেক খারাপ হয়ে গেছে না আজকে ডেবলকে একটা কিছু বলতে হবে খুব রেগে অফিস রুমে যায় কাব্যর সামনে গিয়ে রেজাল্ট পেপারটা এগিয়ে দিয়ে বলল তানিশা এটা কি কাব্য এনি প্রবলেম তানিশা স্যার আমার রেজাল্ট এফ আসলো কিভাবে? কাব্য আমার থেকে প্রাইভেট টিউটে নিতে পারো ভালো রেজাল্ট করবে চেয়ার থেকে উঠে তানিশা আমার কোন এর প্রয়োজন নাই আপনি ইচ্ছে করে আমার রেজাল্ট এর বারোটা বাজিয়েছেন রেগে গিয়ে কাব্য তুমি কি আমাকে ধমকাচ্ছ তানিশার দিকে এগিয়ে এসে তানিশা না মানে আমাকে আমার প্রাপ্য নম্বর দেন মাথা নিচু করে কাব্য বললাম তো আমার থেকে প্রাইভেট টিউটে নিলে রেজাল্ট ভালো আসবে তুমি চাইলে আমি তোমার বাসায় গিয়ে পড়াব তানিশার কানের কাছে আস্তে করে বলল তানিশা স্যার আপনার বাসার ঠিকানা বলেন কিছু একটা ভেবে কাব্য আমার বাসায় গিয়ে পড়বে নাকি তানিসা কেন স্যার সমস্যা হবে আপনার বাসায় গিয়ে পড়লে ভ্রু কুচকে কাব্য না কিন্তু তুমি শো বাসায় গিয়ে পড়বে তানিসা জি স্যার একশো শতাংশ কাব্য ওকে কাব্য বিকালে ঘুমিয়েছিল কিছু একটা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙ্গে গেল রুম থেকে বেরিয়ে দেখে বাসার সামনে ভার্সিটি স্টুডেন্টস সব দাঁড়িয়ে আছে কাব্য তোমরা সবাই আমার বাসার সামনে কি করছ অবাক হয়ে ঋতু স্যার প্রাইভেট এসেছি কাব্য কি ভ্যাবা চাকা খেয়ে তানিশা জি স্যার আপনি তো বলছেন প্রাইভেট পড়াবেন কাব্যর বুঝতে বাকি রইল না তানিশা এত সহজে প্রাইভেটের জন্য কেন রাজি হয়েছে এটা তার একটা প্ল্যান ছিল কাব্য পরিবেশ সামলানোর জন্য বলল কাব্য তোমাদের সবাইকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না আর আমার কাছে এত সময় নেই যে তোমাদের প্রাইভেট পড়াব ঋতু তাহলে স্যার প্রাইভেট পড়াবেন না মন খারাপ করে কাব্য তোমরা কষ্ট করে এসেছো তার জন্য সরি আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে যার কারণে প্রাইভেট পড়ানো সম্ভব না তানিশা স্যার আমাকেও পড়াবেন না দুষ্ট হাসি দিয়ে কাব্য না কাব্যর ইচ্ছে করছে কানের নিচে একটা কোষে চড় মারতে পাজি মেয়ে তানিশা তাহলে স্যার আমরা আসি কাব্য আসতে তো তোমাকে হবেই বিড়বির করে কাব্য মনে মনে বলছে কালকে ভার্সিটিতে আসো তারপর দেখো তোমার কি অবস্থা করি তানিশা তৈরি হয়ে ভার্সিটির জন্য বের হচ্ছে পেছনে থেকে তানিশার মা ডেকে বলল। মা তানিশা শুন তানিশা কিছু বলবা মা মা তন্ময় নাকি তোদের ভার্সিটিতে যাবে ওকে নিয়ে যা তানিশা আমাদের ভার্সিটিতে কেন তন্ময় দেখি কোনো মেয়ে পটাতে পারি কি না তানিশা বড় বোনের সাথে ফাজলামি কানে ধরে তন্ময় আরে চলত তোদের ভার্সিটিটা ঘুরে দেখব আর কি তানিশা আচ্ছা চল তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাব কাব্য অপেক্ষা করছে তানিশা কখন আসবে তানিশা তন্ময়ের বাইকে করে চলে এলো ভার্সিটিতে দূর থেকে কাব্য দেখছে তানিশা মেয়েটার সাহস হয় কি করে তার কথা অমান্য করার আবারও কার বাইকে উঠল আজ তাকে একটা শিক্ষা দিতে হবে তানিশা এখনো কাব্যর সাথে দেখা করতে যায়নি কাব্য রেগে আগুন হয়ে আছে হঠাৎ তানিশা কাব্যর কথা মনে পড়তে বলল তানিশা ভাই তুই থাক আমার একটা কাজ আছে তন্ময় আমি আর থেকে কি করব ভার্সিটি তো দেখা হয়ে গেছে আমার আবার বাসায় যেতে হবে আমি চলে যাই তানিশা আচ্ছা বাই তানিশা কাব্যর সাথে দেখা করতে রুমে যাই কাব্য আজ কি করবে নিজেও জানে না তানিশা স্যার আসব কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে কিছু বলছে না চোখ দুটো রাগে লাল হয়ে আছে তানিশা সরি স্যার ডিস্টার্ব করার জন্য পরে আসছি তানিশা বেরিয়ে যাচ্ছিল কাব্য তার হাত ধরে টেনে রুমের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দেয় তানিশা স্যার কি করছেন ভয় পেয়ে কাব্য ছেলেটা কে ছিল তানিশা স্যার আমাকে যেতে দিন বলেই দরজা খুলতে যায় কাব্য আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না তানিশার হাত টেনে ভিতরে নিয়ে আসে তানিশা স্যার হাত ছাড়েন ছাড়ানোর চেষ্টা করে কাব্য কেন আমি কাছে আসলে তোমার প্রবলেম হয় আর অন্য ছেলেদের সাথে যখন বাইকে ঘুরো গা ঘেসে কথা বল তখন প্রবলেম হয় না কাব্যর কথাগুলো তানিশার গায়ে কাটার মতো লাগল তাই রেগে বলল তানিশা হয় না আমার যা ইচ্ছা তাই করব আপনাকে কেন বলল কাব্য কি বললে তুমি তানিশা কে আপনি আমার বাবা ভাই জামাই কেউ না আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নাই আপনার তানিশা হাত ছাড়িয়ে চলে যাচ্ছিল তানিশার কথা শুনে কাব্যর এতটা রেগে যায় যে তার হাত টেনে নিজের সাথে কোমর চেপে ধরে তানিশা কিছু বলার আগে ঠোঁটে ঠোঁট চেপে ধরল যতক্ষণ কাব্য রাগ না কমছে ততক্ষণ কিস করেই যাচ্ছে তানিশা ছাড়ানোর চেষ্টা করেও কাব্যর সাথে পেরে উঠছে না বেশ কিছুক্ষণ পর কাব্য তানিশাকে নিজ থেকে ছেড়ে দিয়ে বলল কাব্য আশা করি নেক্সট টাইম বলতে হবে না আমি তোমার কে এই কিসটা তোমাকে মনে করিয়ে দিবে কি বললে তুমি তোমার উপর আমার কোনো অধিকার নেই তিন বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজেছি শুধুমাত্র তোমার জন্য এই ভার্সিটির টিচার হয়ে এসেছি আর আমার কোনো অধিকার নেই তোমার উপর শুধু মাত্র আমার অধিকার অন্য কারণা মনে থাকে যেন কথাগুলো বলে কাব্য বেরিয়ে গেল তানিশা নিঃশব্দে কেঁদে চলেছে কাব্য এমন কিছু করবে ভাবতে পারেনি তানিশা ভার্সিটি থেকে বাসায় চলে গেল আর কখনো এই ভার্সিটিতে আসবে না কাব্যর রাগ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ভাবতে লাগল তানিশার সাথে এমন করা উচিত হয়নি তার ক্লাস গিয়ে দেখে তানিশা আসেনি কাব্য মিস তানিশা ক্লাস আসেনি কেন নীলাকে উদ্দেশ্য করে নীলা স্যার ওর ছোট ভাই সাথে এসেছিল হয়তো ওর ভাইয়ের সাথে চলে গেছে কাব্য ওয়াট কাব্যর মাথায় যেন বাস পড়ল তার মানে ছেলেটা তার ছোট ভাই ছিল কাব্য ক্লাস শেষ করে তানিশাকে ফোন দিচ্ছে কিন্তু ফোন বন্ধ কাব্য প্রায় পাগলের মতো হয়ে গেছে আজ তানিশার সাথে কাজটা ঠিক করেনি এমন আচরণ করা উচিত হয়নি তার তানিশা ঘরে চুপটি মেরে বসে আছে আজ তার মাঝে সেই চঞ্চলতা নেই তানিশার বাবা ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বলল বাবা কি হয়েছে মা তানিশা কিছু না বাবা কিছু বলবে বাবা বলছিলাম কি অনেকদিন হলো একটা বিয়ের সম্বন্ধ আসছে ছেলেটা পরিচিত তুই তো চিনিস নীলার ভাই তুই যদি হ্যাঁ বলিস আমরা কথা বলতাম তানিশা আমি রাজি তুমি কথা বলো বাবা তুই ভেবে বলছিস তো তানিশা হ্যাঁ বাবা তুমি কালকেই তাদের আসতে বলো বাবা ঠিক আছে তানিশা মনে মনে ভাবছে ডেভেলের থেকে নিজেকে দূরে রাখার এর চেয়ে ভালো উপায় আর নেই নীলা তার বেস্ট ফ্রেন্ড তার খারাপ চাইবে না পরদিন তানিশাকে দেখার জন্য নীলা তার পরিবার নিয়ে আসে নীলার ভাই আসেনি তানিশাকে পছন্দ করে তারা আংটি পরিয়ে গেল তানিশার ছেলে পছন্দ হলে বিয়ের তারিখ ঠিক করা হবে তানিশা আমার ছেলে দেখতে হবে না তোর উপর আমার বিশ্বাস আছে বিয়ের তারিখ আগামী সপ্তাহে ফিক্সড করে দে নীলা তোর মাথা ঠিক আছে তো তানিশা হ্যাঁ ঠিক আছে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো হবে নীলা কিন্তু তুই ভাইয়াকে না দেখে তানিশা বললাম তো দেখতে হবে না যা বলছি তাই কর আজ পাঁচ দিন পর ফোন অন করেছে তানিশা ডেভেলের অনেকগুলো মেসেজ দিয়েছে কিছুক্ষণের মধ্যে ডেভেলের কল এসে গেল এমন মনে হচ্ছে ফোন অন করার অপেক্ষায় ছিল তানিশা ফোন রিসিভ করে খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগল তানিশা হ্যালো কাব্য এতদিন ফোন বন্ধ ছিল কেন তুমি জানো আমি কত টেনশনে ছিলাম তানিশা আপনার সব টেনশন মুক্ত করার জন্য আমার কাছে একটা গুড নিউজ আছে কাব্য কি তানিশা দুই দিন পর আমার বিয়ে কাব্য তুমি নিজের ইচ্ছায় বিয়েটা করছ তানিশা হুম স্পেশালি আপনার দাওয়াত রইল কাব্য আমি না আসলে কিভাবে হবে তানিশা মানে কাব্য কিছু না বাই কাব্য ফোন কেটে দিল আজ তানিশার বিয়ে বাড়িতে জমজমাট বিয়ের আয়োজন চলছে তানিশা আনমনে ভাবছে নাহিল তানিশার হবু বর ছেলেটা কেমন হবে হয়তো নীলার মতো সহজ সরল যেমনই হোক ডেবল এর মতো যেন না হয় মনের কোথাও একটা শূন্যতা অনুভব করছে কোনো ভুল করছে না তো সে তানিশাকে বউ সাজানো হয়েছে আজ যেন কোনো অপসরী হার মানবে তার সৌন্দর্যের কাছে বিয়েটা হয়ে গেছে তানিশাকে বরের পাশে বসানো হয়েছে এক মুহূর্তের জন্য সে পাশে বসা মানুষটার দিকে তাকায়নি পাশ থেকে তান্নিমা কানে ফিসফিস করে বলতে লাগল তান্নিমা আপ্পি তোর হাজব্যান্ড তো অনেক হ্যান্ডসম কথাটা বলার সাথে সাথেই তানিশা তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় নিজের কাছের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টটা হয়তো কান্নার মধ্যে প্রকাশ পায় তানিশা আজ সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে তানিশাকে গাড়িতে বসানো হয় তার বরের সাথে নিজের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টে তানিশা এতটা বিভোর হয়ে আছে পাশের মানুষটার দিকে একবারের জন্য তাকায়নি কেঁদেই চলেছে তানিশার বর পাশ থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল কাব্য কান্না করে তো নাকে মুখের পানি এক করে ফেলেছ মুছে নাও তানিশা আপনি তানিশা পাশে ফিরে তাকাতেই চমকে উঠল কাব্য তো অন্য কাউকে আশা করছিলে নাকি তানিশা নাহিল কোথায় কান্না থামিয়ে কাব্য আমি তো নাহিল তানিশা মানে কাব্য মানে আমি নীলার ভাই নাহিল মাহমুদ কাব্য তানিশার মাথায় যেন বাস পড়ল এই ডেবেলটা নীলার ভাই নীলা তো কখনো বলেনি না সে আর এগিয়ে যেতে পারবে না কখনো এই ডেভেলের সাথে নিজের জীবন সাজাতে পারবে না তানিশা ড্রাইভার ভাইয়া গাড়ি থামান কাব্য কেন তানিশা আমি আপনার সাথে যাব না কাব্য যাবে না মানে ভ্রু কুচকে তানিশা আমি এই বিয়ে মানি না আপনি চিট করছেন আমার সাথে আমি বাসায় যাব আপনার সাথে যাব না বলি কাঁদতে লাগল কাব্য চুপ আর একটা কথা বললে মাথায় তুলে আছার মারব ফাজিল মেয়ে ধমক দিয়ে আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি আমি কি বলছি বিয়ের আগে দেখা করব না তুমি নিজে দেখা করতে চাওনি রেগে গিয়ে তানিশা ধমক শুনে চুপ হয়ে গেল তার জানা ছিল না বিয়ের দিন স্বামীর তার নববধূককে এভাবে ধমক দিতে পারে আজকের দিন যদি এমন হয় সারা জীবন কি করবে মনে মনে নিজেকে বকতে লাগল কেন যে দেখা করতে চাইল না এখন নিজের মাথায় নিজেই ফাটাতে ইচ্ছে করছে বাসায় পৌঁছে তানিশা কাব্য দুজনকে বরণ করে নেয়া হল ঘরে নীলা আরও কয়েকজন মিলে তানিশাকে বাসর ঘরে বসিয়ে আসে রাগের চোটে কিছু খাওয়া হয়নি তার কত স্বপ্ন ছিল এই দিনটা নিয়ে আজ স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে গেল শুধুমাত্র তার একটা ভুলের জন্য কাব্য রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখে তানিশা বিছানার এক কোণে বসে আছে কাব্য তুমি এভাবে বসে আছো কেন বাসর ঘরে কি করতে হয় তুমি জানো না তানিশা কি আপনি মানুষ নাকি অন্য কিছু আপনি এটা ভাবলেন কি করে আমি এমন কিছু করব রেগে গিয়ে কাব্য এমন কিছু করবে না মানে এটা নিয়ম তুমি জানো না তানিশা এমন নিয়ম আছে বলে আমার মনে হয় না কাব্য তোমার মনে হওয়া না হওয়া আমার ব্যাপার না আমি চাই নিয়ম অনুসারী আমাদের নতুন জীবন শুরু করব তানিশা আমি এই নিয়ম মানি না কাব্য মানতে তোমাকে হবে তানিশার দিকে এগিয়ে গিয়ে তানিশা দেখেন আমি কিন্তু এখন চিৎকার করব কাদো কাদো গলায় কাব্য আমি কিন্তু রেগে যাচ্ছি তানিশা তানিশা স্যার আমার সময় লাগবে কাব্য পাঁচ মিনিট ওনলি তানিশা স্যার আমাকে অন্তত একমাস সময় দেন প্লিজ কাব্য সালাম করতে একমাস সময় লাগে রেগে গিয়ে তানিশা মানে কিছুটা বোকা হয়ে কাব্য মানে বুঝনা বাসর ঘরে স্ত্রী তার স্বামীকে সালাম করে নতুন জীবন শুরু করে আর তুমি একমাস সময় চাইছ তানিশা আপনি কি এতক্ষণ সালামের কথা বলছেন কাব্য তাহলে তুমি কি ভাবছ ভ্রু কুচকে তানিশা কিছু না কিছুটা লজ্জা পেয়ে তানিশা কাব্যকে সালাম করে বিছানার মাঝখানে বসে পড়ল কাব্য তুমি এভাবে বিছানার মাঝখানে বসে আছো কেন সরে বস কেন কাব্য তুমি এভাবে মাঝখানে বসে থাকলে আমি ঘুমাব কোথায় রাগি চখে তানিশা আপনি কি বিছানায় ঘুমাবেন কাব্য তো আমার বিছানা আমার রুম অবশ্য আমি আমার জায়গায় ঘুমাব তানিশা তাহলে আমি কোথায় ঘুমাব করুণ দৃষ্টিতে কাব্য দেখো তানিশা অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি আমার খুব ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাব তুমিও চুপ করে বিছানায় শুয়ে পড়ো আর একটা কথা শুনলে তোমার খবর আছে আগুনের দৃষ্টিতে কাব্য বিছানায় শুয়ে পড়ল তানিশা মনে মনে বলছে আস্ত একটা ডেবল আমাকে নিয়ে এত সমস্যা হলে বিয়ে করল কেন আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দেই কুপিয়ে কুপিয়ে কিমা বানিয়ে খাই কথায় কথায় ধমক দেয় বজ্জাতে হাডদি আফ্রিকার জিরাফ নাইজেরিয়ান এনাকণ্ডা গন্ডার কোথাকার কাব্যর চৌদ্দগুষ্ঠী উদ্ধার করে বিছানার একপাশে শুয়ে পড়ে তানিশা পেটের ক্ষুধা ঘুম আসছে না এপাশ ওপাশ ছটফট করতে লাগল তানিশার নড়াচড়া দেখে কাব্য উঠে রুম থেকে বেরিয়ে গেল কাব্য হঠাৎ এভাবে বেরিয়ে যাওয়ায় তানিশা অনেকটা ভয় পেয়ে গেল মনে মনে বলতে লাগল ডেবল বলেছে কথা বললে আমার খবর আছে এখন না জানি আমার বারোটা বাজিয়ে দেয় আল্লাহ আমাকে বাঁচাও আমি এত তাড়াতাড়ি মরতে চাই না হাতে আমি এখন কি করি? ডেভেল আসার আগে আমি বরং এই বাড়ি থেকে পালিয়ে যাই আমি রুম থেকে বেরিয়ে আসতে আসতে বাড়ির মেইন রোডের দিকে এগিয়ে যখনই দরজা খুলতে যাব তখনই কেউ আমার হাত ধরে ফেলল ফিরে তাকাতেই কলিজার পানি সব শুকিয়ে গেছে ডেভেল আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু না বলে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল আমাকে বিছানায় বসিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে আমার সামনে বসে পড়ল আমি ভয় বললাম তানিশা স্যার আমি তান্নিমাকে মিস করছিলাম তাই কাব্য হা কর এক লুকমা এগিয়ে দিয়ে তানিশা স্যার আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করব না কাঁদো কাঁদো গলায় কাব্য আমি বলছি হা কর স্বাভাবিক গলায় আমি আসলেই বোকা ডেবেলটা হয়তো বুঝতে পারেনি আমি যে পালাতে চেয়েছি এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারতে গেছিলাম যাক বাবা বেঁচে গেছি আমি খাবারের প্লেটে তাকাতেই মাথা ঘোরানোর অবস্থা তানিশা এত খাবার কার জন্য কাব্য তোমার জন্য তানিশা আমাকে কি আপনার গরু মনে হয় নাকি এত খাবার আমি খাব কাব্য না খেয়ে দিন দিন যা ফিগার বানাচ্ছ তোমার থেকে তো তান্নিমাকে বড় দেখা যায় তানিশা তাহলে বিয়েটা তান্নিমাকে করতেন আমাকে করছেন কেন কাব্য তান্নিমা আমার ছোট বোন নীলার মতো রাগী গলায় তানিশা আমিও তো নীলার বান্ধবী আপনার ছোট বোনের মতো বলেই জিব্বায় কামড় দিলাম উনি কিছু বলছে না আমার দিকে এমনভাবে আছে মনে হয় চোখ দিয়েই শেষ করে দিবে ভয় ওনার হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম উনি এখনও তাকিয়ে আছে ওনার ভয় এক প্লেট খাবার কখন যে শেষ করে ফেলেছি বুঝতে পারিনি খাওয়া শেষে ভদ্র মেয়ের মতো বিছানায় সুই ঘুমের ভান ধরে আছি ভয় ঘুমও আসছে না অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি একটা চোখ হালকা মেলে দেখি উনি এখনো আগের অবস্থায় মনে হয় আমাকে কীভাবে মারবে সেই প্লেন করছে ভয় আমার কলিজা শুকিয়ে আবারও পানির পিপাসা পেয়েছে এখন উঠার কোনো উপায় নাই কি করি এখন কাব্য এই নাও পানি এক গ্লাস পানি এগিয়ে দিয়ে তানিশা এখনো ঘুমের ভান ধরে আছে কাব্য আমি জানি তুমি এখনো ঘুমাওনি বৃথা চেষ্টা করে লাভ নেই তানিশা সার আসলে চোখ মেলে কাব্য পানি গ্লাসটা এগিয়ে দিয়ে ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ধকভক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম কাব্য তুমি আজ রাত নিশ্চিতে ঘুমাতে পারো আমি কিছু করব না তুমি ভেব না যে আমি বুঝতে পারিনি তুমি পালানোর চেষ্টা করছিলে আর একটা কথা তুমি যথেষ্ট অ্যাডাল্ট কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা থাকা দরকার আজ আমাদের বিয়ের প্রথম রাত শুধুমাত্র আজকের জন্য তোমাকে কিছু করছি না বলেই বিছানায় শুয়ে পড়ল তানিশা স্যার আমি নীলার রুমে চলে যাই আমার এখানে ঘুম আসবে না কাব্য তানিশা আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি আর একটা কথা যদি তোমার মুখে শুনি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তাই চুপ করে শুয়ে পড়ো রাগী গলায় চুপ করে শুয়ে পড়লাম একটা কথা মাথায় আসে না আমাকে নিয়ে ওনার এত সমস্যা হলে বিয়ে করার কি দরকার ছিল অযথা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে ইচ্ছে করছে কান্না করতে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি কাব্য তানিশা উঠো তানিশা মামনি আর একটু ঘুম গলায় কাব্য তানিশা উঠো বলছি খুব জোরে ধমক দিয়ে তানিশা মামনি দেবল ঘুম থেকে লাফ দিয়ে উঠে কাব্য কি বললে ভ্রু কুচকে তানিশা কই কিছু না কাব্য পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে নাস্তার টেবিলে আসো তানিশা এত সকালে কাব্য কালকে থেকে আরও সকালে উঠবে এখন তাড়াতাড়ি আসো বলে চলে গেল আজ বৌভাত অনুষ্ঠান তানিশাকে খয়েরি মধ্যে গোল্ডেন রঙের একটা লেহেঙ্গার সাথে হালকা গয়না পরানো হয়েছে হালকা সাজে তানিশাকে অপসরির মতো লাগছে তানিশাকে বসার ঘরে নিয়ে কাব্যর পাশে বসানো হয়েছে কাব্য তানিশার দিকে অপলক তাকিয়ে আছে তানিশাকে আজ প্রথম দিনের ছোট্ট পরীর মতো লাগছে যখন কাব্য তাকে প্রথম দেখে আজ এতটা অপরূপা লাগছে ইচ্ছে করছে ভালোবাসার পরশে একটু ছুঁয়ে দিতে কিন্তু সবার সামনে সেটা সম্ভব না তানিশার সব বন্ধুরা এসেছে তাদের দেখে তানিশা উঠে তাদের সাথে কথা বলতে চলে গেল তানিশা এই তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে রাফিকে উদ্দেশ্য করে রাফি আমি আবার কি করলাম অবাক হয়ে তানিশা তুই আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলি আমার হাজব্যান্ড একটা ডেবল পড়বে তোর কারণে আজকে আমার কপালে এই ডেবলটা জুটল কাদো কাদো গলায় ঋতু ঈশ্বস তানিশা তোর জায়গায় যদি আমি থাকতাম তোর কপালটা কত ভালো তানিশা আমার কপাল ভালো ইচ্ছে করছে ওই জিরাফটার গলায় তোকে ঝুলিয়ে দেই রেগে গিয়ে রাতুল ডেবল থেকে আমার জিরাফ বানিয়ে দিলি তানিশা দেখিস না জিরাফের মতো লম্বা নীলা এই ভাইয়াকে নিয়ে তোর সবসময় এত অ্যালার্জি কেন তানিশা তুই তো কথাই বলবি না তুই আমার সাথে চিটিং করছিস আমাকে ভাবি বানিয়ে এনেছিস না তোকে একটা হনুমানের গলায় ঝুলিয়ে দিব কালো বাদর দেখে বিয়ে দিব তোর কারণে ওই ডেভেলটা আমার জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে ওই বজ্জাতটার কারণে রাফি তানিশা চুপ কর তানিশা চুপ করব কেন ওই বজ্জাত তার কারণে আমি শেষ হয়ে যাচ্ছি ঋতু তানিশা চুপ কর প্লিজ তানিশা কিসের চুপ তোর প্রাণপ্রিয় স্যার এই জন্য ওই বজ্জাত ডেভেল তাকে ইচ্ছে করে কুপিয়ে কিমা কিমা বানাই কথায় কথায় শুধু ধমক দেয় বজ্জাতের হাড্ডি এনাকণ্ডা তাকে কবে যে সবাই চলে যাচ্ছে এই আমি তোদের সাথে কথা বলছি তোরা কোথায় যাচ্ছিস সবাই চলে গেল আমি পেছনে ফিরতেই দেখি ড্যাভেল আমার দিকে তাকিয়ে আছে এখন বুঝতে পারছি ওরা কেন আমাকে চুপ করতে বলছে আমি এখন শেষ যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই আমার বারোটা বাজিয়ে দিবে এখন কি করব চলবে